আশাবাদী বিশ্বকাপকে ঘিরে এবং ভারতের দল অস্ট্রেলিয়ার সামনে কেমন ভাবে দেখছেন? আমি তো 100% আশাবাদী যে ইন্ডিয়াই জিতবে। আর প্রথম থেকে ইন্ডিয়া এবার যেভাবে খেলে আসছে, কোনো টিম তো ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারেনি। তাহলে ভয় একটাই, ফাইনাল বলে যদি মনের মধ্যে কোনো কিছু না আসে তাহলে কালকেও কম্পিটিশনই হবে না, একতরফাই ম্যাচ হবে ইন্ডিয়ার ফেভারে আমার মানে ধারণা আর কি। ভারতীয় খেলোয়াড়দের ব্যাটিং স্টাইল এবং বোলিং স্টাইল, অস্ট্রেলিয়ার যে খেলোয়াড়রা রয়েছে তাদের যথেষ্ট অনুভব রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটুকু পারফরমেন্স হবে বলে মনে হয়? অস্ট্রেলিয়া ভালো টিম, স্ট্রং টিম, পিছন থেকে ফিরে ফাইনালে পৌঁছেছে। প্রথম 2-3 ম্যাচে অস্ট্রেলিয়া মানে কোয়ালিফাই করতে পারবেনি এরকম একটা সন্দেহ ছিল, যাই হোক পরে এমনভাবে কন্টিনিউ ম্যাচ জিতে ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে। গতদিনও সেমিফাইনাল খুব টাফ ম্যাচ হয়েছে, সাউথ আফ্রিকাও খারাপ খেলেনি, প্রথমে 2-3 উইকেট না পড়লেও রেজাল্টটা অন্যরকম হতে পারত। আর ভারতের কথা, ভারত প্রথম থেকে যেভাবে খেলে আসছে আমার তো মনে হচ্ছে এইবার ভারতকে আটকানো যাবে না। শুধু একটাই আমার ভয় যে আত্মবিশ্বাস বেশি ভালো না, আত্মবিশ্বাসটা কম রাখলে ভালো। আর কোনোভাবেই কম্পিটিশন হবে বলে আমার মনে হচ্ছে না, একতরফাই প্রতিটা ম্যাচ ভারতের যেভাবেই হয়েছে সেইভাবেই হওয়ার কথা। কিন্তু অস্ট্রেলিয়ানদের যে স্ট্রাইকার বোলাররা রয়েছেন তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং যথেষ্ট পেসের গতি রয়েছে বোলারের মধ্যে। অস্ট্রেলিয়া 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন, একমাত্র ক্রিকেট টিম যে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে ফেলা যাবে না, খেলা কম্পিটিশন হবার চান্স আছে। কিন্তু ভারত এইবার মানে দুর্দান্ত ফর্মে আছে, প্রথম 5 জন ব্যাটসম্যান যেভাবে খেলছে সেই খেলাটা যদি থাকে তাহলে আর কোনো চিন্তার কোনো কারণেই নেই, ম্যাচ একতরফাই হবে আমার মনে হচ্ছে। আপনার কি অনুভূতি, টসে জিতলে প্রথমে ব্যাটিং নেওয়াটা উচিত হবে না বোলিং? ব্যাটিং, টসে জিতলে ব্যাটিং নেওয়া উচিত, কারণ ফাইনালের একটা প্রেশার থাকে সবসময়, সেই প্রেশারটা যে যত বড়ই টিম হোক, সর্বকালে সর্বসেরা চ্যাম্পিয়নরা ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে না, এটা রেকর্ড আছে অনেক দিন থেকেই দেখছি, ফুটবল হোক ক্রিকেট হোক। কারণ স্নায়ুটা, যে স্নায়ু বলে যেটা, এটাকে শক্ত রাখতে হবে, স্নায়ু ঠিক থাকলে জয় অবশ্যম্ভাবী। ক্রিকেট প্রেমীদের জন্য কি মেসেজ থাকবে আপনার? ক্রিকেট প্রেমীদের জন্য একটা ভালো দিন কালকে, ঐতিহাসিক দিন হবে, ভারত প্রথমবার তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কারণ অস্ট্রেলিয়ার পরে পজিশন ভারতেরই হইবে কালকে 3 বার জিতলে, আর তো কেউ 3 বার জিতে নাই বিশ্বকাপ, 2 বার করে জিতেছিল ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ 2 বার, ইন্ডিয়া 2 বার। কালকে ইন্ডিয়ারও হ্যাটট্রিক হওয়ার কথা। আর দর্শকদের কাছে আমার একটা আবেদন থাকবে, আশা করি ওনারা সবাই সর্বশক্তিমানের কাছে যেন প্রার্থনা করেন ভারত বিশ্ব জয় করতে পারে। ধন্যবাদ। ক্রিকেটের জগতে আপনার একটা ব্যতিক্রমী অনুভূতি রয়েছে, তো ভারতের যে বিশ্বকাপের ফাইনালে যে কালকের খেলা সেটা নিয়ে আপনি কতটুকু আশাবাদ? আমি তো পুরাই আশীর্বাদী, কেননা ওরা দুর্দান্ত ব্যাচ করছে প্রথম 5 জন, তার মধ্যে রোহিত শর্মা দুর্দান্ত স্টার্ট দিয়ে যাচ্ছে, বোলিং সাইড তো অত্যন্ত ভালো, পেস যেরকম পেস অ্যাটাক সেইভাবেই স্পিন অ্যাটাক। কিন্তু আমার মনে হয় ওই স্টেডিয়ামে আমরা টসে জিতে যদি ব্যাটিং নেই তাহলে মনে হয় +300+ করলে, যেহেতু অস্ট্রেলিয়া টিম সবসময় তারা বড় ম্যাচে ভালো খেলে এটা কেউ বলতে পারবে না, ওরা পিচ থেকেও ঘুরে এসেছে, তার জন্য অস্ট্রেলিয়া একদম হালকা টিম না, অস্ট্রেলিয়ার সব কিছু আছে, তার জন্য বোলিং সাইডও আছে ব্যাটিং সাইডও আছে, ম্যাচ জিতাবার মতো প্লেয়ারও আছে লাস্ট 7 নম্বর পর্যন্ত, তার জন্য আমার মনে হয় ব্যাটিং নিলে বেশি প্লাস পয়েন্ট। কিন্তু মেইনলি হলো গিয়ে ওই যেটা সেক্রেটারি বলেছেন যে স্নায়ু, ফাইনাল আলাদা জিনিস আর লিগ ম্যাচ বা অন্য ম্যাচগুলো আলাদা, সেমিফাইনাল আর ফাইনাল সবসময় আলাদা হয়, যে প্রেশার নিতে পারে সেই চ্যাম্পিয়ন হওয়ার বেশি চান্স থাকে। একজন আমাদের দর্শক বলেছেন যে 9 নম্বর পর্যন্ত কিংবা 10 নম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ানদের ব্যাটসম্যান রয়েছে, সুতরাং শেষের দিকেও ম্যাচটা বেশ সংঘর্ষপূর্ণ হতে পারে সেই জায়গায়। সেটা তো বোলিংয়ের উপরে নির্ভর করে, আজকের দিনে যে ইন্ডিয়ার বোলিং অ্যাটাক যেভাবে সামি বল করছে বা যারাই যে 5 জন বোলার পেস কন স্পিন কন অ্যাটাক এভাবে 7 জন 8 জন ব্যাটিং করা তো ঠিক আছে, সব ম্যাচে আফগানিস্তানের বোলিং অ্যাটাক আর ইন্ডিয়ার বোলিংয়ের রায়তার দিন তোপাত, কিন্তু খেলাটা হবে ওই স্নায়ুর উপরেই সব থেকে বড়ো। আর টস, টসে জিতলে একটু বেটার পজিশনে থাকবে, যেহেতু ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দুর্দান্ত, যদি 300+ করে নেয় তাহলে অর্ধেক প্রেশারটাই চলে যাবে, যেহেতু বোলিং হেভি স্ট্রং আমাদের, লগে ফিল্ডিংও দুর্দান্ত হচ্ছে তার জন্য, আর মিডিল অর্ডার তো দুর্দান্ত ইন্ডিয়ার, রোহিত শর্মা স্টার্ট করে দিচ্ছে, বড় বড় নাম তো আছে, কিন্তু
মধ্যখানে যে মিডিল অর্ডার দুর্দান্ত খেলছে, কম বলে বেশি রান দিয়ে যাচ্ছে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা, তার জন্য বড় স্কোরের দিকে আমরা যাচ্ছি। অস্ট্রেলিয়ার দলের কোন কোন খেলোয়াড় বা যাদের জানেন, যারা বিশেষ করে যাদেরকে আউট করলে একটা চান্স থাকে? না না, ম্যাক্সওয়েল তো মেয়ে, ও তো দুর্দান্ত, ওরা সবাই ভালো। অ্যাকচুয়ালি বড় ম্যাচ খেলে ওদের অভিজ্ঞতা আছে, আর ওরা তিন নম্বরবার, ছয়জন প্লেয়ার আছে যারা তিন নম্বরবার ফাইনাল খেলছে, তো ওদের খুব বেশি এক্সপিরিয়েন্স আছে। আমাদের তো আছে চার পাঁচজনের, কিন্তু ওদের বেশি। তবে আমি ম্যাক্সওয়েলকে সবসময় ডরাই, ও যে কোনো সময় ম্যাচের রুখ বদলে দিতে পারে ব্যাট করে। তো ক্রিকেট প্রেমীদের কাছে আপনার কি অপিল থাকবে আজকে? না, ক্রিকেট প্রেমীদের সঙ্গে তো অপিল থাকবে ভগবানের কাছে যেন প্রার্থনা করা হয় ইন্ডিয়াই জিতে, আর ভালোভাবে যেন ম্যাচটা হয়, সবাই আনন্দ পায়, সেটাই। খুব আশাবাদী বিশ্বকাপকে ঘিরে, এবং ভারতের দল অস্ট্রেলিয়ার সামনে কেমনভাবে দেখছেন? আমি তো 100% আশাবাদী যে ইন্ডিয়াই জিতবে, আর প্রথম থেকে ইন্ডিয়া এবার যেভাবে খেলে আসছে, কোনো টিম তো ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারেনি। তাহলে ভয় একটাই, ফাইনাল বলে যদি মনের মধ্যে কোনো কিছু না আসে, তাহলেও কালকেও কম্পিটিশনই হবে না, একতরফাই ম্যাচ হবে ইন্ডিয়ার ফেভারে, আমার মানে ধারণা আর কি। ভারতীয় খেলোয়াড়দের ব্যাটিং স্টাইল এবং বোলিং স্টাইল, অস্ট্রেলিয়ার যে খেলোয়াড়রা রয়েছে তাদের যথেষ্ট অনুভব রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটুকু পারফরমেন্স হবে বলে মনে হয়? অস্ট্রেলিয়া ভালো টিম, স্ট্রং টিম, পিছন থেকে ফিরে ফাইনালে পৌঁছেছে। প্রথম দুই তিনটা ম্যাচে অস্ট্রেলিয়া মানে কোয়ালিফাই করতে পারবেনি এরকম একটা সন্দেহ ছিল, যাই হোক পরে এমনভাবে কন্টিনিউ ম্যাচ জিতে ফাইনাল পর্যন্ত পৌঁছে গেছে। গতদিনও সেমিফাইনাল খুব টাফ ম্যাচ হয়েছে, সাউথ আফ্রিকাও খারাপ খেলেনি, প্রথমে দু তিন উইকেট না পড়লেও রেজাল্টটা অন্যরকম হতে পারত। আর ভারতের কথা, ভারত প্রথম থেকে যেভাবে খেলে আসছে, আমার তো মনে হচ্ছে এইবার ভারতকে আটকানো যাবে না। শুধু একটাই আমার ভয় যে আত্মবিশ্বাস বেশি ভালো না, আত্মবিশ্বাসটা কম রাখলে ভালো, আর কোনোভাবেই কম্পিটিশন হবে বলে আমার মনে হচ্ছে না। একতরফাই প্রতিটা ম্যাচ ভারতের যেভাবেই হয়েছে সেইভাবেই হওয়ার কথা। কিন্তু অস্ট্রেলিয়ানদের যে স্ট্রাইকার বোলাররা রয়েছেন তারা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং যথেষ্ট পেসের গতি রয়েছে বোলারের মধ্যে। অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, একমাত্র ক্রিকেট টিম যে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ওদেরকে ফেলা যাবে না, খেলা কম্পিটিশন হবার চান্স আছে। কিন্তু ভারত এইবার মানে দুর্দান্ত ফর্মে আছে, প্রথম পাঁচজন ব্যাটসম্যান যেভাবে খেলছে সেই খেলাটা যদি থাকে তাহলে আর কোনো চিন্তার কোনো কারণেই নেই, ম্যাচ একতরফাই হবে আমার মনে হচ্ছে। আপনার কি অনুভূতি, টসে জিতলে প্রথমে ব্যাটিং নেওয়াটা উচিত হবে না বোলিং? ব্যাটিং, টসে জিতলে ব্যাটিং নেওয়া উচিত, কারণ ফাইনালের একটা প্রেশার থাকে সবসময়, সেই প্রেশারটা যে যত বড়ই টিম হোক, সর্বকালে সর্বসেরা চ্যাম্পিয়নরা ফাইনালে চ্যাম্পিয়ন হতে পারে না, এটা রেকর্ড আছে অনেক দিন থেকেই দেখছি, ফুটবল হোক ক্রিকেট হোক। কারণ স্নায়ুটা, যে স্নায়ু বলে যেটা, এটাকে শক্ত রাখতে হবে, স্নায়ু ঠিক থাকলে জয় অবশ্যম্ভাবী। ক্রিকেট প্রেমীদের জন্য কি মেসেজ থাকবে আপনার? ক্রিকেট প্রেমীদের জন্য একটা ভালো দিন কালকে, ঐতিহাসিক দিন হবে, ভারত প্রথমবার তৃতীয়বারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর অস্ট্রেলিয়ার পরে পজিশন ভারতেরই হইবে কালকে তিনবার জিতলে, আর তো কেউ তিনবার জিতে নাই বিশ্বকাপ, দুইবার করে জিতেছিল ইন্ডিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ দুবার, ইন্ডিয়া দুবার। কালকে ইন্ডিয়ারও হ্যাটট্রিক হওয়ার কথা। আর দর্শকদের কাছে আমার একটা আবেদন থাকবে, আশা করি ওনারা সবাই সর্বশক্তিমানের কাছে যেন প্রার্থনা করেন ভারত বিশ্ব জয় করতে পারে। ধন্যবাদ। ক্রিকেটের জগতে আপনার একটা ব্যতিক্রমী অনুভূতি রয়েছে, তো ভারতের যে বিশ্বকাপের ফাইনালে যে কালকের খেলা, সেটা নিয়ে আপনি কতটুকু আশাবাদ? আমি তো পুরাই আশীর্বাদী, কেননা ওরা দুর্দান্ত ব্যাচ করছে প্রথম পাঁচজন, তার মধ্যে রোহিত শর্মা দুর্দান্ত স্টার্ট দিয়ে যাচ্ছে, বোলিং সাইড তো অত্যন্ত ভালো, পেস যেরকম পেস অ্যাটাক সেইভাবেই স্পিন অ্যাটাক। কিন্তু আমার মনে হয় ওই স্টেডিয়ামে আমরা টসে জিতে যদি ব্যাটিং নেই তাহলে মনে হয় প্লাস পয়েন্ট 300+ করলে, যেহেতু অস্ট্রেলিয়ার টিম সবসময় তারা বড় ম্যাচে ভালো খেলে, এটা কেউ বলতে পারবে না, ওরা পিচ থেকেও ঘুরে এসেছে। তার জন্য অস্ট্রেলিয়া একদম হালকা টিম না, অস্ট্রেলিয়ার সব কিছু আছে, তার জন্য বোলিং সাইডও আছে, ব্যাটিং সাইডও আছে, ম্যাচ জিতাবার মতো প্লেয়ারও আছে লাস্ট 7 নম্বর পর্যন্ত, তার জন্য আমার মনে হয় ব্যাটিং নিলে বেশি প্লাস পয়েন্ট। কিন্তু মেইনলি হলো গিয়ে ওই যেটা সেক্রেটারি বলেছেন যে স্নায়ু, ফাইনাল আলাদা জিনিস, আর লিগ ম্যাচ বা অন্য ম্যাচগুলো আলাদা, সেমিফাইনাল আর ফাইনাল সবসময় আলাদা হয়, যে প্রেশার নিতে পারে সেই চ্যাম্পিয়ন হওয়ার বেশি চান্স থাকে।
একজন আমাদের দর্শক বলেছেন যে 9 নম্বর পর্যন্ত কিংবা 10 নম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ানদের ব্যাটসম্যান রয়েছে, সুতরাং শেষের দিকেও ম্যাচটা বেশ সংঘর্ষপূর্ণ হতে পারে সেই জায়গায়। সেটা তো বোলিং এর উপরে নির্ভর করে, আজকের দিনে যে ইন্ডিয়ার বোলিং অ্যাটাক যেভাবে সামি বল করছে বা যারাই যে 5 জন বোলার পেস কন স্পিন কন অ্যাটাক এভাবে 7 জন 8 জন ব্যাটিং করা তো ঠিক আছে, সব ম্যাচে আফগানিস্তানের বোলিং অ্যাটাক আর ইন্ডিয়ার বোলিং এর রায়তার দিন তোপাত, কিন্তু খেলাটা হবে ওই স্নায়ুর উপরেই সব থেকে বড়ো। আর ট্রস, ট্রসে জিতলে একটু বেটার পজিশনে থাকবে, যেহেতু ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ দুর্দান্ত, যদি 300+ করে নেয় তাহলে অর্ধেক প্রেশারটাই চলে যাবে, যেহেতু বোলিং হেভি স্ট্রং আমাদের, লগে ফিল্ডিংও দুর্দান্ত হচ্ছে তার জন্য। আর মিডিল অর্ডার তো দুর্দান্ত ইন্ডিয়ার, রোহিত শর্মা স্টার্ট করে দিচ্ছে, বড় বড় নাম তো আছে কিন্তু মধ্যখানে যে মিডিল অর্ডার দুর্দান্ত খেলছে, কম বলে বেশি রান দিয়ে যাচ্ছে মিডিল অর্ডার ব্যাটসম্যানরা, তার জন্য বড় স্কোরের দিকে আমরা যাচ্ছি। অস্ট্রেলিয়ার দলের কোন কোন খেলোয়াড় বা যাদের জানেন যারা বিশেষ করে যাদেরকে আউট করলে একটা চান্স থাকে? না না, ম্যাক্সওয়েল তো মেয়ে, ও তো দুর্দান্ত, ওরা সবাই ভালো অ্যাকচুয়ালি, বড় ম্যাচ খেলে ওদের অভিজ্ঞতা আছে। আর ওরা 3 নম্বরবার 6 জন প্লেয়ার আছে যারা 3 নম্বরবার ফাইনাল খেলছে, তো ওদের খুব বেশি এক্সপিরিয়েন্স আছে, আমাদের তো আছে 4-5 জনের কিন্তু ওদের বেশি। তবে আমি ম্যাক্সওয়েলকে সবসময় ডরাই, ও যে কোনো সময় ম্যাচের রুখ বদলে দিতে পারে ব্যাট করে। তো ক্রিকেট প্রেমীদের কাছে আপনার কি অপিল থাকবে আজকে? না, ক্রিকেট প্রেমীদের সঙ্গে তো অপিল থাকবে ভগবানের কাছে যেন প্রার্থনা করা হয় ইন্ডিয়াই জিতে আর ভালোভাবে যেন ম্যাচটা হয়, সবাই আনন্দ পায় সেটাই।